হেই বন্ধুরা, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে চলে এসেছি জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ মুভির পার্ট টু নিয়ে, যার নাম জার্নি টু দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড। নাম শুনে তো বুঝতেই পারছেন, মিস্টিরিয়াস আইল্যান্ড মানে রহস্যময় দ্বীপ। হ্যাঁ বন্ধুরা, এই পুরো মুভিটি একটি রহস্যময় দ্বীপকে কেন্দ্র করেই তৈরি হয়েছে, যে দ্বীপটি সমুদ্রের মাঝ বরাবর অবস্থিত। কিন্তু 70 বছর পরপর এই দ্বীপটি হঠাৎ করেই রহস্যময়ভাবে সমুদ্রের তলায় চলে যায়। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। প্রথম পার্টে যে জার্নি শন আর ট্রেভার কমপ্লিট করেছিল, সেই জার্নির কথা তারা পুরো পৃথিবীকে জানায়, যার ফলে পুরো পৃথিবীতে তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই ফিল্মটি মানে জার্নি টু দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড স্টোরিটি এর 4 বছর পর থেকে শুরু হচ্ছে। প্রথমে আমরা দেখতে পাই একটি ছেলে পুলিশের তাড়া খেয়ে বাইক নিয়ে পালাচ্ছে, আর সে এতটাই জোরে বাইক চালাচ্ছিল যে সে কোনো কিছু না বুঝতে পেরে একটি বাড়ির মধ্যে ঢুকে পড়ে, আর তারপর বাইক নিয়ে সোজা একটি সুইমিং পুলে পড়ে যায়। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে, তখন আমরা বুঝতে পারি এই ছেলেটিই হচ্ছে শন, যার এখন 17 বছর বয়স। পুলিশ তখন তার বাড়িতে ফোন করে, আর তার বাবা তখন তাকে নিয়ে যেতে এখানে এসে হাজির হয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তার বাবা তো ম্যাক্স অনেকদিন আগেই মারা গেছে, মানে পার্ট ওয়ানেই দেখানো হয়েছে ম্যাক্স মারা গেছে, তাহলে এখন তার বাবা কি করে এলো? এটা হচ্ছে তার দ্বিতীয় বাবা, মানে তার মা এখন আবার একটি বিয়ে করেছে, আর এর নাম হ্যাঙ্ক। আর এই হ্যাঙ্ক নেভিতে চাকরি করত, তাই পুলিশ তাকে খুব সহজেই ছেড়ে দেয়। কিন্তু এখানেই আমরা বুঝতে পারি শন তার সৎ বাবাকে একটুও পছন্দ করে না। শন যখন বাড়ি ফেরে, তখন তার বাবা মা তার থেকে এই বিষয়ে কিছু জানতে চায়, কিন্তু শন কিছু না বলে চুপচাপ নিজের ঘরে চলে যায়। ঘরে গিয়ে একটি পেপারে কিছু এলোমেলো কোড টাইপ লেখার দিকে তাকিয়ে ভাবতে থাকে। হ্যাঙ্ক তার রুমে ঢুকে তাকে কিছু জিজ্ঞাসা করতে যায়, কিন্তু শন তার বাবার সাথে মিসবিহেভ করে। তখন হ্যাঙ্ক ওই পেপারটা দেখতে পায়, যে পেপারে কিছু কোড লেখা ছিল। হ্যাঙ্ক তখন শনকে জিজ্ঞাসা করে যে এটা কি। শন তাকে কিছুই বলে না, কিন্তু হ্যাঙ্ক তাকে বলে, এই কোডটা আমি জানি, এটা একটি মর্স কোড, আমি নেভিতে থাকার সময় এই কোডটি শিখেছিলাম, আমি তোমাকে এর মানে বের করার জন্য হেল্প করতে পারি, কিন্তু তোমাকে তার আগে বলতে হবে পুলিশ তোমার পিছনে কেন ধাওয়া করেছিল। যেহেতু শন তার বাবা হ্যাঙ্ককে কিছুতেই পছন্দ করে না, তাই হ্যাঙ্ক চাইছিল যে করেই হোক তার ছেলের কাছাকাছি আসার জন্য, তাই সে তাকে হেল্প করতে চাইছিল। শন তখন তাকে বলে যে কিছুদিন ধরেই আমার রেডিওতে একটা অচেনা ফ্রিকোয়েন্সি থেকে এই রকম কিছু কোড আসছিল, কিন্তু আমার রেডিওতে ঠিকমতো কানেকশন না থাকায় আমি এই কোডগুলো পুরোটা লিখতে পারিনি, আর সেই কারণেই আমি স্যাটেলাইট সেন্টারে ঢুকেছিলাম এই মর্স কোডগুলোকে পুরোটা কালেক্ট করার জন্য, আর এটা জানতে পেরেই পুলিশ আমাকে ধাওয়া করেছিল। তারপর হ্যাঙ্ক তার কথা মতো ওই কোডগুলি উদ্ধার করার জন্য তাকে সাহায্য করতে থাকে। হ্যাঙ্ক প্রথমেই যেটি উদ্ধার করে সেটি হলো দ্য আইল্যান্ড ইজ রিয়েল, মানে ওই দ্বীপটি সত্যি সত্যি আছে। সঙ্গে পেপারে লেখা 3টি বইয়ের নাম উদ্ধার করে, আর শন সঙ্গে সঙ্গেই ওই 3টি বই নিয়ে আসে, আর তার মধ্যে থেকে তারা ঘেঁটে দেখতে শুরু করে যে ওই 3টি বই থেকে তারা কোনো ক্লু পেতে পারে কি না। আর শেষমেশ হ্যাঙ্কের সাহায্যে ওই 3টি বইয়ের ম্যাপ থেকে তারা উদ্ধার করে ফেলে ওই রহস্যময় দ্বীপের লোকেশন, মানে ওই দ্বীপটি কোথায় আছে। শন তখন তার ব্যাগপত্র গুছিয়ে ফেলতে শুরু করে, আর তার বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি এসব ব্যাগ ফ্যাগ গুছিয়ে কোথায় যাচ্ছ? শন তখন বলে, আমি ওই দ্বীপটির উদ্দেশ্যে রওনা হব। তার বাবা তখন তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই রকম একটা কাল্পনিক বই যাতে লেখা আছে প্রশান্ত মহাসাগরের মতো এত বড় একটা সমুদ্রের মধ্যে একটা রহস্যময় দ্বীপ আছে, আর তুমি সেটাকে বিশ্বাস করে ওখানে যাবে? কে না কে ওখান থেকে তোমাকে এই রকম একটা ফ্রিকোয়েন্সি সেন্ড করেছে, আর তুমি সেটাকে বিশ্বাস করছো? তখন শন তাকে জানায়, ওটা অচেনা কেউ না, ওটা আমার দাদু আলেকজান্ডার অ্যান্ডারসন, যে জুলস ভার্নের ফ্যান ছিল, আর তার বাবার মতোই সেও 2 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। আর শনের মতে তার দাদু ওই মিস্টিরিয়াস আইল্যান্ডটি খুঁজে পেয়ে তাকে সেখানে যাওয়ার জন্যই ওই ফ্রিকোয়েন্সিটা সেন্ড করেছে। প্রথমে হ্যাঙ্ক তাকে যেতে দিতে রাজি না হলেও, যেহেতু তার ছেলেকে সে কাছে আনতে চাইছিল, তাই সে তার মায়ের সাথে কথা বলে সে আর শন দুজনে মিলে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। তারা সমুদ্র তটে গিয়ে একটি বোট ভাড়া করার জন্য সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা একটি বোট ভাড়া করতে গিয়ে যখন তার ড্রাইভারকে ওই লোকেশনের কথা জানায়, তখন ওই ড্রাইভার বলে, এখানে কোনো বোটই তোমাকে ওই জায়গাতে নিয়ে যেতে পারে না, ওই জায়গা খুবই বিপজ্জনক জায়গা, ওখানে সবসময় সামুদ্রিক ঝড় হয়, এমনকি হ্যারিকেনের মতো বড় বড় ঝড় অনবরত হতে থাকে। এই দেখে তারা খুবই নিরাশ হয়ে পড়ে। তারপর সেখানেই থাকা একজনের সাথে তার দেখা হয়, যার নাম গাবাটো। সে শনকে বলে, আমি তোমাদের ওই জায়গায় নিয়ে যাব। এই শুনে তারা খুবই খুশি হয়ে যায়, কিন্তু তারা দেখে গাবাটো তাদেরকে বোর্ডে না নিয়ে গিয়ে একটি হেলিকপ্টারে করে নিয়ে যাবে, যেই হেলিকপ্টারটির খুবই ভগ্ন অবস্থা। এরপর তাদের সাথে পরিচয় হয় গাবাটোর মেয়ের, যার নাম কৈলানি। শনের প্রথম দেখাতেই তাকে খুব ভালো লেগে যায়। তার মেয়ে প্রথমেই এসে তাদেরকে জানায় ওই জায়গায় যাওয়া প্রায় অসম্ভব,
কিন্তু হ্যাঙ্ক বলে তোমার বাবার সাথে আমাদের কথা হয়ে গেছে, আর তার বাবাও তাকে বলে এরা অনেক টাকা দিতে রাজি হয়েছে, আমাদেরকে ওখানে ওদেরকে নিয়ে যেতেই হবে। আর এই সব কথা শুনে কৈলানি তাদেরকে ডবল ভাড়া চায়। সনের যেহেতু ওই মেয়েটিকে পছন্দ হয়ে গেছে তাই হ্যাঙ্কও ডবল ভাড়া দিতে রাজি হয়ে যায়। আর তারপরই তারা ওই হেলিকপ্টারে করে বেরিয়ে পড়ে রহস্যময় দ্বীপের সন্ধানে। কিছুদূর যাওয়ার পরেই তারা বিশাল সামুদ্রিক ঝড়ের মধ্যে ফেঁসে যায়। তখন তারা ওখান থেকে বেরোনোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু হেলিকপ্টারের ড্রাইভার মানে গাবাটো তাদেরকে জানায়, আমি আর হেলিকপ্টার চালাচ্ছি না, হেলিকপ্টারই এখন আমাকে চালাচ্ছে। এই শুনে সকলেই খুব ভয় পেয়ে যায়, কিন্তু সন তার একটি বই দেখে বলে আমাদেরকে এই ঝড়ের মধ্যেই প্রবেশ করতে হবে, তাহলেই আমরা ওই দ্বীপটি খুঁজে পাবো। হ্যাঙ্ক তখন সনকে বলে, তুমি এখনও ওই বইটির ওপর বিশ্বাস করছো? এখন তো আমাদের বেঁচে থাকা দুষ্কর হয়ে পড়েছে। আর এর মধ্যেই তারা ওই ঘূর্ণিঝড়ের মধ্যে ফেঁসে যায়। তখন ওই হেলিকপ্টারটির ওপর বিদ্যুৎ চমকাতে শুরু করে আর তাদের হেলিকপ্টারটি ভেঙে যায়, ফলে হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে যায়। এরপর সন যখন চোখ খুলে বুঝতে পারে তার বাবা হ্যাঙ্ক তাকে সন সন বলে ডাকছে, সে চোখ খুলে বুঝতে পারে তারা পুরো একটি অচেনা জায়গায় এসে পৌঁছেছে। তখন হ্যাঙ্ককে সন বলে, দেখেছ তো আমার কথা সত্যি হলো কিনা? কিন্তু তারা তখন যে দ্বীপটিকে সামনে দেখছিল তার অবস্থা তখন খুবই খারাপ ছিল। এইসব দেখে সন তখন বলে, বইয়ের বর্ণনা অনুযায়ী দ্বীপটি তো এইরকম হওয়ার কথা না। কিন্তু সবাই তখন এখান থেকে কিভাবে বেরোবে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর চিন্তা করতে থাকে যে আমরা কিভাবে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো। ততক্ষণে সন একটি গুহা দেখতে পায় আর বলে, আমি পেয়ে গেছি। তখন তারা সকলেই তার ভিতর দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তারপর তারা একটি এমন জায়গায় এসে পৌঁছায় যেটা দেখে তারা সকলেই অবাক হয়ে যায়, কারণ তারা সামনে যা দেখছিল এই রকম সুন্দর দৃশ্য তারা স্বপ্নেও কোনো দিন দেখেনি। সন তখন তাদের সবাইকে বলে, হ্যাঁ ঠিক এই রকমের সুন্দর বর্ণনা ওই বইটিতে লেখা আছে। সনকে দেখে মনেই হচ্ছিল সে এখানে আসতে পেরে খুবই এক্সাইটেড, কারণ সে ভেবেছিল সে এখানে হয়তো তার দাদুকে খুঁজে পাবে। এরপর তাদের সামনে কিছু বড় বড় প্রজাপতি দেখে তারা খুব অবাক হয়ে যায়। সন তখন তাদেরকে বলে, হ্যাঁ বইটিতে লেখাই আছে আমাদের দুনিয়াতে যেসব জিনিস খুব ছোট এখানে সেই সব জিনিস অনেক বড়, আর যেসব জিনিস আমাদের দুনিয়াতে বড় সেই সব জিনিস এখানে খুবই ছোট। আর তারপরই তারা দেখতে পায় একটি হাতি যেটা দেখতে একদমই একটা বিড়ালের সাইজের ছিল। সন তখন তাদেরকে বলে, চলো আমাদের এগোনোর দরকার। কিন্তু কৈলানি সনকে বলে, আমরা কোথাও যাব না, আমরা ওই সমুদ্র তটে গিয়ে কারোর কাছ থেকে হেল্প চাওয়ার জন্য ওয়েট করব। সন তাদেরকে বলে, এখানে কেউই আমাদেরকে হেল্প করার জন্য আসবে না, আমাদেরকে নিজেকেই এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে, আর আমাদেরকে বেঁচে থাকতে গেলে চারজনকে একসাথেই থাকতে হবে। তারপর সনের কথা মতো ওই দ্বীপের মধ্যেই সবাই এগোতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি অদ্ভুত ধরনের পাথর দেখতে পায়। ওই পাথরগুলোর উপর দিয়ে যাওয়ার সময় হ্যাঙ্কের পা পাথরের ভিতরে ঢুকে যায়। তখন সে লক্ষ্য করে তার পায়ে চটচটে কিছু জিনিস আটকে গেছে। বাকিদের উদ্দেশ্যে সে তখন বলে, এগুলো কোনো পাথর না, এগুলো আসলে কোনো প্রাণীর ডিম। কৈলানি তখন এই ডিমগুলো দেখে বলে, এই ডিমগুলো যদি এত বড় হয় তাহলে ভাবতে পারছো এই ডিমগুলো যে পেড়েছে তার আকৃতি কত বড় হবে? আমরা এখানে নিশ্চয়ই কোনো বিপদের মধ্যে আছি। হ্যাঙ্ক তখনই তাদের সবাইকে বলে, আমাদেরকে খুবই আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর তার মধ্যেই তারা দেখতে পায় তাদের পাশে একটি বড় গিরগিডি টাইপের জন্তু ঘুমিয়ে আছে। এই দেখে তারা খুবই ভয় পেয়ে যায় আর তারা আস্তে আস্তে এখান থেকে পালিয়ে যেতে থাকে। কিন্তু কথাই আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। গাবাটো একটি ডিম ভেঙে তার মধ্যে ঢুকে পড়ে আর তারই আওয়াজে ওই গিরগিডিটির ঘুম ভেঙে যায়। আর এই দেখে তারা সকলে ছুটতে শুরু করে আর গিরগিডিও তাদের পিছনে তাড়া করে তাদের খেয়ে ফেলার জন্য। অ্যাট লাস্ট আমরা দেখতে পাই ওই গিরগিডিটি যখন তাদেরকে প্রায় মেরে ফেলতে যাবে, ঠিক সেই টাইমেই কেউ একজন কাঠের গুঁড়ি দিয়ে আঘাত করে গিরগিডিটিকে ঘায়েল করে দেয়। আর তারপরেই আমরা দেখতে পাই সনের দাদু মানে আলেকজান্ডার অ্যান্ডারসনকে, আর সেই এই গিরগিডিটির হাত থেকে তাদেরকে বাঁচিয়েছে। এখানে হ্যাঙ্কের সাথে তার দাদুর মতের মিল না হয় কিছুক্ষণ তাদের মধ্যে ঝগড়া হয়। তারপর তার দাদু তাদেরকে একটি ট্রি হাউস মানে গাছের উপরে তৈরি বাড়িতে নিয়ে যায়। আর ওই বাড়ির ভিতরে কিছু অসাধারণ জিনিস দেখতে পেয়ে সবাই খুবই অবাক হয়ে যায়, শুধু হ্যাঙ্ক ছাড়া, কারণ হ্যাঙ্কের সাথে তার দাদুর এখনও কথা কাটাকাটি চলছিল। ওই বাড়ির মধ্যেই কৈলানি একটি রেডিও দেখতে পায়। সে তখন ওই রেডিওর সাহায্যে নিজেদের দুনিয়ায় খবর পাঠানোর চেষ্টা করে, কিন্তু আলেকজান্ডার তাকে জানায়, আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে রেডিও কানেকশন সবসময় পাওয়া যায় না, স্যাটেলাইট আমাদের উপরে যখন আসবে ঠিক তখনই আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি সেন্ড করতে পারবো। কৈলানি তখন জিজ্ঞাসা করে, আমাদেরকে এর জন্য কতদিন ওয়েট করতে হবে? আলেকজান্ডার তাদেরকে জানায়, প্রায় দু সপ্তাহ। তখন হ্যাঙ্ক খুবই রেগে যায় আর বলে, আমরা এখানে দু সপ্তাহ আটকে থাকবো? এটা কিছুতেই হতে পারে না। সনের দাদু তখন কোনো কথা না শুনে বলে, কাল তোমাদের সকালে একটা অবাক করার মতো জিনিস দেখাবো, এখন তোমরা সবাই শুয়ে পড়ো। আর পরদিন সকালে আমরা দেখতে পাই আলেকজান্ডার সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছে।
কিছু দূর যাওয়ার পর সে তাদের সবাইকে একটা অদ্ভুত জিনিস দেখায়, যেটা ছিল দ্য লস্ট সিটি অফ আটলান্টিস। আর সেটা দেখে সবাই খুবই অবাক হয়ে যায়। কিন্তু হ্যাঙ্ক তাকে জানায়, এটা এখানে কি করে থাকতে পারে, এটা তো এখানে থাকার কথা না, এটা তো জলের তলায় থাকার কথা। তখন আলেকজান্ডার তাকে জানায়, যখন জুলস ভার্ন এই বইটি লিখেছিল তখন এই সিটিটি জলের তলাতেই ছিল, কিন্তু এই সিটির 140 বছরের একটা সময়ের সার্কেল আছে। এই 140 বছরের হাফ টাইম জলের উপরে থাকে আর হাফ টাইম জলের তলায় থাকে, মানে 70 বছর এই সিটিটি সমুদ্রের উপরে উঠে আসে আর 70 বছর সমুদ্রের নিচে থাকে। শন এরপর তাদেরকে আরো ভালো করে বুঝিয়ে বলে যে এটা হয় আমাদের টেকটনিক প্লেটের কারণে। ওই প্লেটের ঘর্ষণের ফলে নিচে অগ্নুৎপাত হয়, যে কারণে মাটির কিছু অংশ জলের উপরে উঠে আসে, আর এর ফলেই এই দ্বীপটি 70 বছর উপরে থাকে আর রহস্যময়ভাবেই গায়েব হয়ে যায়। আলেকজান্ডার তখন তাদের সবাইকে বলে, এখানে আমি প্রায় 14 বছর আগে এসেছি, আর আমি আমার ছেলে ম্যাক্সকে কথা দিয়েছিলাম আমরা এখানে একসাথে এই দ্বীপে আসব, কিন্তু সে তো এখন নেই। তাই আমি চেয়েছিলাম আমাদের বংশেরই কেউ একজন এই দ্বীপের খোঁজ পাক আর তার নাম পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক, আর এই কারণেই আমি আমার নাতি মানে শনকে ফ্রিকোয়েন্সি পাঠিয়েছিলাম। আর আলেকজান্ডারের মতে এই সিটিটি এখনো 14 বছর জলের উপরেই থাকবে। সবাই তার কথা খুব মন দিয়ে শুনতে থাকে আর এটা ভাবে যে সে কিভাবে এসব গবেষণা করেছে। কিন্তু হ্যাঙ্ক তখন অন্য কিছুই দেখতে ব্যস্ত ছিল। সে ওখানে কিছু জলাধার আর সেখানে উপস্থিত একটা সাদা দাগ লক্ষ্য করছিল। তারপর সে জল টেস্ট করে আলেকজান্ডারকে জানায় খুব দ্রুতই এই জায়গাটি আবার জলের তলায় চলে যাবে। কিন্তু আলেকজান্ডার তার কথা মানতে একদমই রাজি না, কারণ তার গণনা কোনোদিনই ভুল হতে পারে না। এরপর তাকে হ্যাঙ্ক অনেক কিছু বোঝাতে থাকে আর তাকে প্রমাণস্বরূপ কিছু উদাহরণও দেয়। তারপর আলেকজান্ডার বুঝতে পারে যে সত্যি তার গণনা ভুল, আর মাত্র 3-4 দিনের মধ্যেই এই সিটিটি আবার জলের তলায় চলে যাবে আর এই দ্বীপের সাথেই তারা সবাই হারিয়ে যাবে। তখন শন বলে, জুলস ভার্নের এই বইটি পড়ে আমি জেনেছিলাম এখানে ক্যাপ্টেন নেমো এসেছিলেন নটিলাস নামে একটি সাবমেরিনে করে, আর ক্যাপ্টেন নেমো এখানেই মারা গিয়েছিল আর তার সাবমেরিন এখানেই কোথাও রয়ে গেছে, আর আমরা কোনো মতে যদি ওই নটিলাস খুঁজতে পারি তাহলে আমরা খুব সহজেই বাড়ি ফিরতে পারবো। আলেকজান্ডার তখন বলে, এই নটিলাসের খবর আমরা একমাত্র ক্যাপ্টেন নেমোর ডায়েরি থেকেই পেতে পারি। ফলে তারা সবাই তখনই পৌঁছে যায় ক্যাপ্টেন নেমোকে যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেখানে। এরপর কৈলানি একটি সরু গুহার মধ্যে দিয়ে ওই সমাধিস্থলে প্রবেশ করে আর তারপর তার ডায়েরিটি উদ্ধার করে, কিন্তু সে যখনই ওই ডায়েরিটি উদ্ধার করে তখনই ওই সমাধিস্থল ভেঙে পড়তে শুরু করে। অনেক কষ্টে কৈলানি সেখান থেকে বাইরে বের হয় আর তারপর আলেকজান্ডার তার ডায়েরি পড়ে নটিলাস কোথায় আছে জানতে পারে। সে তখন তাদের সবাইকে জানায়, এই জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে দুটো রাস্তা আছে, একটা হলো খুব সহজ রাস্তা কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে গেলে আমাদের অনেক বেশি টাইম লাগবে, আরেকটা হলো দুর্গম আর বিপদসংকুল রাস্তা কিন্তু সেটা অনেক শর্ট টাইম হবে। যেহেতু তাদের হাতে টাইম খুবই কম ছিল তাই তারা দুর্গম রাস্তাটাই বেছে নেয় আর সঙ্গে সঙ্গে সেখান থেকে রওনা হয়ে যায় নটিলাসের উদ্দেশ্যে। যাত্রাপথে তারা অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখে, আবার কখনো কখনো অনেক বড় বড় জন্তু এবং আশ্চর্য আশ্চর্য রকমের গাছ দেখতে পায়। একসময় তারা একটি জায়গায় এসে দেখতে পায় একটি সোনার আগ্নেয়গিরি, মানে আগ্নেয়গিরি থেকে বেসিক্যালি লাভা বের হয় কিন্তু ওই আগ্নেয়গিরি থেকে জ্বলন্ত সোনা বের হচ্ছিল, আর এই সোনার আগ্নেয়গিরি দেখে শন ওই দিকে যেতে থাকে। কিন্তু হ্যাঙ্ক তাকে বাধা দেয়, বলে আমাদের হাতে টাইম খুবই কম, এই সোনার পিছনে সময় নষ্ট করার টাইম আমাদের একদমই নেই, আমাদেরকে খুব তাড়াতাড়ি ওই সাবমেরিনটি খুঁজে বের করতে হবে। শন প্রথমে হ্যাঙ্কের কোনো কথাই শোনে না, কিন্তু পরে যখন কৈলানি এসে তাকে বুঝিয়ে বলে তখন আবার ওই সাবমেরিনটির উদ্দেশ্যে তারা রওনা হয়। অনেকটা দূর আসার পর শেষমেশ তারা একটি পাহাড়ের সামনে এসে দাঁড়ায়। তখন হ্যাঙ্ক আলেকজান্ডারকে উদ্দেশ্য করে বলে, আপনি কি ঠিক পথে আমাদেরকে এনেছেন, কারণ পথ দেখাচ্ছিল আলেকজান্ডার। তখন আলেকজান্ডার বলে, একদম ঠিক পথেই এনেছি। হ্যাঙ্ক তখন তাকে বলে, তাহলে তো আমাদের পাহাড়ের ওই ওপারে যেতে হবে, কিন্তু এটা কি করে সম্ভব, আমরা কি ডানা লাগিয়ে উড়ে যাব। আলেকজান্ডার তাকে বলে, তুমি তো খুব সুন্দর আইডিয়া দিয়েছো, এই বলে সে কোথাও চলে যায়। তারপর সে যখন আসে একটি মৌমাছির উপর বসে উড়তে উড়তে সেখানে হাজির হয়, কারণ আগেই বলেছি এখানে পৃথিবীতে যেসব জিনিস ছোট সেসব জিনিস বড় আকৃতির হয়, আর এরপর তারা সকলেই ওই মৌমাছির পিঠে চেপে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথে আরও একটি বিপদ এসে হাজির হয়, একটি বড় পাখি ওই মৌমাছিগুলোকে খাওয়ার জন্য তাদের পিছনে তাড়া করতে থাকে। এখানে অনেক কষ্টে ওই পাখিগুলোকে যা হোক করে তাদের পিছু ছাড়ায় আর এই সবের মধ্যে শনের পায়ে চোট লেগে যায়। রাত্রেবেলায় তারা একটি সেফ জায়গায় বিশ্রাম নেয়। সেখানে আমরা দেখতে পাই হ্যাঙ্ক আর আলেকজান্ডার শনের পা ঠিক করছে, আর এখানেই আলেকজান্ডারের সাথে হ্যাঙ্কের একটু ভাব হয়ে যায়। পরদিন সকালে তারা যখন ঘুম থেকে ওঠে তারা তখন দেখতে পায় তাদের চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে। এই দেখে হ্যাঙ্ক তাদেরকে জানায়, আমাদের হাতে টাইম খুবই কম, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম 3-4 দিন পর এই দ্বীপটি জলের তলায় চলে যাবে, কিন্তু এসব দেখে আমার মনে হচ্ছে আর মাত্র 3-4 ঘন্টার মধ্যেই এই দ্বীপটি পুরো জলের তলায় চলে যাবে। আর এর মধ্যেই তারা দেখতে পায় তাদের মধ্যে গাবাটও নেই, মানে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
তার মেয়ে তখন তাদেরকে জানায়, আমি জানি আমার বাবা কোথায় গেছে, সে নিশ্চয়ই ওই সোনার আগ্নেয়গিরির দিকে গেছে সোনা নেওয়ার জন্য, যাতে সে তার মেয়েকে খুশিতে রাখতে পারে। তাই তারা দুটি দলে বিভক্ত হয়ে যায়। শন আর হ্যাঙ্ক একটি দলে ওই সাবমেরিন খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর আলেকজান্ডার কৈলানিকে নিয়ে তার বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। শন আর হ্যাঙ্ক ওই পাহাড়ের একদম ধারে, মানে সমুদ্রের কিনারায় এসে পৌঁছায়, কিন্তু সেখানে তারা কোনো সাবমেরিনই দেখতে পায় না। এই কারণে শন খুবই ভয় পেয়ে যায়। সে ভাবে তারা হয়তো আর এখান থেকে কোনোদিনই বাইরে বেরোতে পারবে না। হ্যাঙ্ক যেহেতু নেভিতে চাকরি করত, তাই তার মাথায় আসে সেখানে জলের লেভেল বেড়ে যাওয়ায় সাবমেরিন এখন জলের তলায় চলে গেছে। তাই তাদের কাছে থাকা কিছু জিনিস দিয়ে একটি অক্সিজেন মাস্কের মতো তৈরি করে সেটার সাহায্যে জলে ঝাঁপ দেয়। জলের তলায় প্রায় 50 ফুট যাওয়ার পর তারা লক্ষ্য করে সাবমেরিনটি ওখানেই আছে। কোনো রকমের তারা ওই সাবমেরিনটি পর্যন্ত পৌঁছায় আর সাবমেরিনটির গেট খোলার চেষ্টা করে, আর তখনই সেখানে একটি ইলেকট্রিক ফ্রিজ তাদের উপর হামলা করে। প্রথমবার তারা সেই হামলা থেকে কোনো রকমের বেঁচে যায়, কিন্তু দ্বিতীয়বার যখন হামলা করতে আসে ঠিক তখনই তারা ওই গেট খুলে ভিতরে প্রবেশ করে, কিন্তু ভিতরে তখন পুরো জলে ভর্তি। তারা তখন ওই সাবমেরিনটির ট্যাঙ্ক খালি করে সব জল বের করে দেয় আর সাবমেরিনটি চালু করার চেষ্টা করে, কিন্তু যেহেতু ওই সাবমেরিনটি প্রায় 100 বছর আগে থেকে এখানে পড়ে আছে, তাই তার ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর কিছুতেই তারা ওই সাবমেরিনটি চালু করতে পারছে না। এরপর হ্যাঙ্কের মাথায় একটা বুদ্ধি আসে। সে একটি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ওই সাবমেরিনটির বাইরে যায়। তার হাতে একটি লোহার রড দেখতে পায়, আর ওই ইলেকট্রিক ফ্রিজটি তখনও সাবমেরিনটির চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঙ্ককে বাইরে দেখে সে তার উপর আক্রমণ করার জন্য এদিকে এগোতে থাকে। হ্যাঙ্ক তখনই তার মুখে ওই রডটি ঢুকিয়ে দেয়, আর ওই রডটি একটি চেন দিয়ে বাঁধা ছিল, যার সাহায্যে সাবমেরিনে ইলেকট্রিক চলে আসে আর সেটি চালু হয়ে যায়। আসলে এই ইলেকট্রিক ফ্রিজগুলি 1000 ওয়াটেরও বেশি ইলেকট্রিক জেনারেট করে, যার ফলে তাদের সাবমেরিনটি চালু হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই আলেকজান্ডার আর কৈলানি তার বাবাকে খুঁজে পেয়েছে। তার বাবা একটি বড় সোনার খণ্ড মাটির তলা থেকে তোলার চেষ্টা করছিল, তখনই তার মেয়ে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে ফিরে যাওয়ার জন্য রাজি করায়। তারা তিনজনই যখন ওই সমুদ্রের তীরে এসে পৌঁছায় তখন তারাও কিছু দেখতে পায় না, কিন্তু ইতিমধ্যে দ্বীপের অবস্থা খুবই খারাপ হতে শুরু করে দিয়েছে। চারিদিকে ভূমিকম্পের মতো সব কিছু ভেঙে পড়তে শুরু করেছে, সমুদ্রে খুব জোর তুফান আসতে শুরু করেছে। তারা বুঝতে পারে যে এই দ্বীপটি খুব তাড়াতাড়ি জলের তলায় চলে যাচ্ছে, আর সাথে সাথে তারাও ওখান থেকে জলে পড়ে যায়। শন এদের তিনজনকেই দেখতে পেয়ে সাবমেরিনের ভিতরে তুলে নেয়, কিন্তু বিপদ তাদের এখনও কাটেনি, কারণ তারা দেখছিল জলের তলায় বড় বড় পাথর উপর থেকে পড়ছে, আর সেখান থেকে ওই সাবমেরিনটি নিয়ে বেরোনো প্রায় অসম্ভব। তাই হ্যাঙ্ক গাবাটকে ওই সাবমেরিনটি চালাতে দিয়ে নিজে ওই সাবমেরিনটি থেকে মিসাইল মেরে পাথরগুলিকে ব্লাস্ট করাতে থাকে। অবশেষে তারা ওই বিপদ থেকে মুক্তি পায়। এর 6 মাস পর আমরা দেখি গাবাটর ফিনান্সিয়াল অবস্থা খুবই ভালো হয়ে গেছে, কারণ সে নটিলিসকে পেয়ে গেছে, আর কৈলানি একটি ভালো জায়গায় পড়াশোনা করছে। আর আমরা দেখতে পাই কৈলানি পৌঁছে গেছে শনের বাড়িতে, কারণ শনের সেদিন জন্মদিন, আর ওই দিনই তার দাদু মানে আলেকজান্ডার তাকে একটি বই গিফট করছে, আর এই বইটিও জুলস ভার্নেরই লেখা, যার নাম ফ্রম দ্য আর্থ টু দ্য মুন, আর এটাই এই মুভির পরের পার্ট, আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।